আসসালামু আলাইকুম এবরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপিটি হচ্ছে সুজির পিঠা আর এই সুজির পিঠাটি আপনারা চাইলে চর জলদি বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে তৈরি করে চায়ের সাথে সার্ভ করতে পারবেন চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দুইটা ফ্যাটানো ডিম দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবার একটা হ্যান্ড উইক দিয়ে ডিমটার সাথে লবণ ও চিনিটা মিক্স করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি দি দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দি দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং পাউডার এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে একটা ঘন মিক্সচার তৈরি করে নেব আর আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন তবে দুধ দেওয়ার ফলে পিঠাটা খেতে খুবই টেস্টি হবে দিয়ে দিচ্ছি কয়েক ফুটের ভাইনি এসেন্স আপনার চাইলে এখানে ভাইনি লাইসেন্সের পরিবর্তে আলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর মিক্সচারটার কনসিস্টেন্সি এরকম ঘন হবে এবার মিক্সচারটার ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেখে দেবো বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মিক্সচারটা ফুলে ডাবল হয়ে গেছে এবার আরও কিছুটা দুধ মিশিয়ে মিক্সচারটা ঠিক করে নিচ্ছি তবে খুব বেশি পরিমাণে দুধ দেওয়া যাবে না নয়তো মিক্সচারটা পাতলা হয়ে যাবে আর এই মিক্সচারটা তৈরি করতে আমার একা পরিমাণ কুসুম গরম দুধ লেগেছে এবার পিঠাটা ভাজার জন্য চুলায় কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে মেজারমেন্ট কাপের একটা চামচ দিয়ে অল্প অল্প করে মিক্সচার তেলে ছেড়ে দিচ্ছি এতে করে সবগুলো পিঠা সমান হবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে আর দেখতে পাচ্ছেন ছাড়ার সাথে সাথে পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে এবার মিডিয়াম লো হিটে নেড়ে চেড়ে পছন্দ মতো কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবারে একই পদ্ধতিতে আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজাদার সুজি পিঠা এবার আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আর এগুলোর টেস্ট একেবারে কেকের মতো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ